যেটা ভৌরী দর্গের যে মেইন প্রশ্ন, এখন পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তারা একটা উদ্যম নিয়ে এগোচ্ছিল, আপনারা সবাই সমর্থন করছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যা পরিস্থিতি, ভোটের দামামা কিন্তু বাজতে চলেছে, তো আপনারা তো এত বড় একটা শিক্ষকদের নিয়ে এত বড় একটা আন্দোলন করলেন, তারপরেও কিন্তু এখনো কিছু হয়নি, যেখানে সব রাজ্যে পার্শ্ব শিক্ষক এই ধরনের শিক্ষকদের একটা বেতন কাঠামো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে এখনো কিন্তু পার্শ্ব শিক্ষকরা দাঁড়িয়ে আছে সেই জায়গায় থমকে, তারা অসহায়, তারা অসহায় বোধ করছে। তো আপনারা আগামী দিনে কি করতে চলেছেন, যেটা গোপালবাবু বললেন সেই রকম কিন্তু রমিল বাবু আগিয়ে আসছে না, যতই বলছেন তিনি কিন্তু নিজের মতো করে চলছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রতি তো অনেক পার্শ্ব শিক্ষক এখনো তাকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই কথা, একত্রিত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এ সপ্তাহ শেষের দিকে তাদের কর্মসূচি ঘোষণা করবে, তার আগে গোপালবাবুকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি থেকে আমি আজ পর্যন্ত আমার কমিটমেন্ট থেকে সরে আসিনি। আমি যেটা বলেছি আমি সেটা করেছি। গোপালবাবুকে আমি আজকে কথা দিলাম যে উনি আর ওনার সভাপতি ঐক্যবদ্ধ হতে পারেন, এবং এই কথা উনি আজকে যেটা বললেন এই মিডিয়ার মাধ্যমে, সেই কথায় যদি উনি স্থির থাকতে পারেন আমরা প্রস্তুত। আগামী তিন দিন সময় দিলাম আমি মাননীয় গোপালবাবুকে, তিন দিনের মধ্যে আপনি আপনার অবস্থান যদি স্পষ্ট করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার কথা মতো চলবো, আপনার কথা মতো আন্দোলন কর্মসূচি হবে, আপনার কথা মতো চলবো। কিন্তু তিন দিন পরে কিন্তু আপনি আশা করব মিডিয়াতে হোক বা যেখানে হোক আপনি এই ধরনের ওই হাওয়ায় ভেসে থাকা, মিডিয়ায় ভেসে থাকা আর সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার মতো কথাবার্তা আপনি বন্ধ করবেন। পার্শ্ব শিক্ষকরা রাজনীতি করে না, এটা যেমন সত্যি কথা তাদের পেশাগত দিক থেকে, কিন্তু পার্শ্ব শিক্ষকরা জবাব দিতে জানে, আগামী দিনে কিন্তু জবাব দেবে। আপনার এই কথায় চিড়ে ভিজবে বলে আমার মনে হয় না। আপনি অতি দ্রুত ব্যক্তিগত আক্রমণ জিনিসটা ঠিক নয়। স্যার বিষয়টা আমরা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছি, আমরা কিন্তু চাইছি যে কিছু ভালো কিছু হোক। স্যার গোপালবাবু, গোপালবাবু এক মিনিট, গোপালবাবু গোপালবাবু, যে পোস্টটা, গোপালবাবু আপনি এইভাবে উত্তেজিত হয়ে গেলে কি হবে? গোপালবাবু আমার কথাটা শুনুন, গোপালবাবু গোপালবাবু এক মিনিট, এক মিনিট, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আপনারা শান্ত হয়ে বসুন। স্যার নিজেরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে কিছু লাভ নেই স্যার।
আমি গোপালবুর উদ্দেশ্যে বলছি, গোপালবু গোপালবু এক মিনিট, গোপালবু এই বিষয়টা অন্যদিকে পৌঁছে যাচ্ছে, সামনে ভোট আসছে, আমি এক মিনিট সবাইকে আমি থামাচ্ছি, এক মিনিট আমি সবাইকে থামাচ্ছি, এক মিনিট স্যার আমি সবাইকে একটু থামাচ্ছি, স্যার এক মিনিট সবাই একটু থামুন, স্যার এক মিনিট আমি যেটা বলতে যাচ্ছি গোপালবুর উদ্দেশ্যে বলতে যাচ্ছি, ভোটের দেবো শেষ করছি গোপালবু এক মিনিট, বাস ঠিক আছে আপনি 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 শান্ত হন, আপনি রেগে যাচ্ছেন কি কোনো, এত রেগে গেলে হবে, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে স্যার, ঠিক আছে। যে প্রশ্নটা স্যার আপনাকে আমি আর প্রশ্ন করছি না, যে বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, বিহারের মতন রাজ্যে সেখানে কিন্তু এই রকম ধরনের পার্শ্ব শিক্ষক বা নিয়োজিত শিক্ষকরা, সে টেট কোয়ালিফাইড হোক যেই হোক, সেখানে কিন্তু তাদের আজকে 35,000 বেতন পেরিয়ে গেছে। ঝাড়খণ্ড সেইখানে নতুন সরকার বিরোধী জায়গায় অবস্থানে তারা অনটন এবং তারা এই সরকারকে পরিবর্তনের ডাক দিয়েছে। আমার জানা মতে 27টা সংগঠন, 27টা আমার জানা মতে, আরো বেশি থাকবে দেখবেন। অরবিন্দ রানাকে কেন্দ্র করে একটা সংগঠন যেমন আছে, প্যারালাল আরো কয়েকটা সংগঠন আছে বিহারে। আপনি যেমন মিটিং করে আসছেন, শামীম আক্তারও মিটিং করেছে, রমিন আমাকে বলতে দিন, সবকিছু জেনেও তো কিছু করতে পারছি না আমরা, না প্লিজ বলতে দিন, বলতে দিন। এত বেশি আমরা মানে কি বলবো, আমরা বারবার দেখবেন লাস্ট 6 মাস ধরে যদি দেখেন, আমি একটা আবেদন সবাইকে জানাই হাত জোড় করে, যে নিজের জার্সিটাকে খুলে ফেলুন, যে পার্শ্ব শিক্ষক ভাবতে শুরু করুন। আজকের যদি আলোচনাতেই আমরা দেখি, কোন মানে আমি প্রত্যেককে বলছি, গোপাল আমার শ্রদ্ধার পাত্র, ভগীরথ আমার ভাতৃসম, আমরা প্যারা টিচার হয়ে উঠতে পারছি না, এটা একটা বিরাট সমস্যা। আমাদের প্যারা টিচার হয়ে ওঠার দরকার আছে, যতক্ষণ না পর্যন্ত আমার পেশার প্রতি আনুগত্য, পেশার প্রতি ভালোবাসা দিয়ে আমি ভাবনাটা ভাবতে পারবো। আপনি আজকে ভগীরথের কথাটা আপনার খারাপ মনে হচ্ছে, কিন্তু এটা ভগীরথের কথাটা জ্বালা, এই জ্বালাটা আপনাকে ভাবতে হবে। এই জ্বালাটা যদি আপনি ভাবতে না পারেন, তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। পাশাপাশি আপনি যেটা বলছেন, আমি বলবো আপনার হতাশা থেকে, গোপাল্লা প্লিজ আমাকে বলতে দিন, দু মিনিট বলতে দিন গোপাল্লা, ভরসাটা কিন্তু আমার উপরে, আমাকে বলতে দিন। আপনি যেটা বলছেন এটা এক ধরনের হতাশা গোপাল্দা, একচুয়ালি আমরা কি পেয়েছি বলুন তো, 16 বছর চাকরি করার পর আবার কথাটা বলতে দিন, প্লিজ প্লিজ বলতে দিন।
আচ্ছা সবাই বলবেন, একে একে বলুন। ষোলো বছর চাকরি করে আমার বলতে দিন, শরীরটা খারাপ হচ্ছে। আমি বলুন, ষোলো বছর দাদা চাকরি করি, ষোলো বছর চাকরি করে ষোলো হাজার টাকা বেতন বা ভাতা হয়নি। ভগীরথ একটু আগে বললো আপনার স্কুলের একজন টিচার ডিম বিক্রি করে, এটা আমাদের খুব গর্বের ব্যাপার। আমাদের একজন সহকর্মীর স্ত্রী সে রোলার মোছে দাদা, দারুণ গর্বের ব্যাপার। মুখ্যমন্ত্রী ও বলতে দিন না, বলুন বলুন বলুন, কন্ট্রাক্টর কর্মী নিয়োগ হচ্ছে, এখনো দেখবেন আপনি কুড়ি হাজার পঁচিশ হাজার বেতন ঠিক করে নিয়োগ হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন, একজন প্যারা টিচার একজন শিক্ষক, আপনি তো নিজে জানেন আমরা কি কাজ করি না করি, তার অবসরকালীন ভাতা এক লক্ষ টাকা, তার কোন ইনক্রিমেন্ট নাই বাৎসরিক। দাদা অনেক কিছু দেওয়া যায় যেগুলো আলোচনার মধ্যে দিয়ে করা যায়, করেনি। এই শিকারটা আপনাকে করতেই হবে গোপাল দা। হ্যাঁ আমাদের ভুল তুমি আপনাকে অনুরোধ করবো দাদা আমার, আমাকে একটু বলতে দিন দাদা আমার, আপনি তারপরে যা খুশি বলে। আমাদের প্রশ্নেই আমরা বলছি না, অবশ্যই আমাদের ভুল তুটি আছে, আমরা তো বুঝে উঠতে পারিনি কিভাবে কি করা উচিত। অবশ্যই আমাদের বলছি, আপনি কেস করার কথা বলছেন, হ্যাঁ কেসও করা হয়েছে। কোন কেসটা সরকার ফেলার জন্য আমরা করেছি আপনি একটু বলুন তো, আমরা কি বলেছি নাকি যে সরকার ফেলে দিতে হবে? আমরা আমাদের প্রেসার, আপনি যদি ডিএলএড এর সেই প্রথম অর্ডার দেখেন না, দেখবেন পার্মানেন্ট টিচারদের জন্য ছিল কম্পালসারি, আমাদের জন্য কম্পালসারি ছিল না দাদা। কেসটা আমরা কেন করেছিলাম আপনি নিজে ভাববেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী আমরা নই, ভগীরথ সরকার ফেলার জন্য লড়াই করছে না, ভগীরথ প্যারা টিচারের ডেভেলপমেন্টের জন্য লড়াই করছে। আপনিও এত কিছু যা বলছেন প্যারা টিচারের ডেভেলপমেন্টের জন্য বলছেন, সবাই আমরা যেটা বলি প্যারা টিচারের ডেভেলপমেন্টের জন্য। হয়তো আমরা ওই রামকৃষ্ণদেবের মতো যত মত তত পথ করে রেখেছি, কিন্তু আমাদের রাস্তাটা দাদা একটাই, ডেভেলপমেন্ট। এখনই মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু ঘোষণা করুক, আমরা দুহাত তুলে ওনাকে ধন্যবাদ জানাবো, অকুণ্ঠ সমর্থন জানাবো। সেই জায়গাটায় বলবো দাদা, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, এটা মানতেই হবে। আমাদের মতাদর্শগত সমস্ত যা বিভেদ আছে দূরে সরিয়ে অন্তত একবার দাদা রিকোয়েস্ট করবো, আপনি চার বছর শান্তিতে প্রায়োরিটি করে রিটায়ারমেন্ট করে পারবেন না। সুজিত দাকে দেখুন, রিটায়ার করেও প্রায়োরিটি তকমা নিজের কাছ থেকে সরাতে পারেনি। আপনাকেও বলবো একবার দাদা প্রায়োরিটি করে।